বিরাট খরি এটা একটা হিউজ ইন্ডিয়ান কোবরা সাইজের হো হো এ তো বহুত পুরনো বিরাট পুরনো সাপ বিরাট পুরনো সাপ যেমন মোটা তেমন হো 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 হিউজ সাইজ জাপ চলে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিরাট সাইজের একটা সাপ হো 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 জাস্ট দেখুন বন্ধুরা ম্যাসিভ সাইজ ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা হো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা পুরনো সাপ কম করে এটার বছর কুড়ি বয়স রয়েছে হিউজ হুড জাস্ট হুডটা দেখুন ফোনাটা দেখুন বন্ধুরা বিরাট ফোনা এই রকম সাইজের ইন্ডিয়ান স্পেকটেকেল কোবরা সচরাচর দেখা যায় না বন্ধুরা জাস্ট দেখুন সাপটা হো 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 গর্জন শুনতে পাচ্ছেন বন্ধুরা ম্যাসিভ সাইজ ম্যাসিভ সাইজ ম্যাসিভ সাইজ হ হ হ হ অসাধারণ সুন্দর দেখুন এর ফনার পিছন দিকের যে ইউ আকৃতির যে দাগটা দেখতে পাচ্ছেন ওহ হো হো বিউটিফুল আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের সাপের রাজা বলি আমি কারণ এদিকে কিং কোবরা সেইভাবে পাওয়া যায় না যদিও কিং কোবরা অবশ্যই সাপের রাজা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা

বন্ধুরা জাস্ট দেখুন এই ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরার মাত্র বারো মিলিগ্রাম নিরোটক্সিক বিষ লাগে দেখতে পাচ্ছেন গায়ের কালারটা জাস্ট দেখুন এটা দুধে খরিশ টাইপের যেটাকে আমরা চলতি বাংলায় দুধে খরিশ বলি এটা কিন্তু সেই দুধে খরিশ এবং বলতে পারেন একটা বুড়ো বুড়ো সাইজের সাপ এটা বয়স্ক সাপ বুড়ো হয়ে গেছে হো 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 জাস্ট দেখুন বডি কালারটা দেখুন বন্ধুরা অসাধারণ

তো দেখতে পেলেন বন্ধুরা এখান থেকে একটা হিউজ সাইজ ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা উদ্ধার হয়ে গেল

রাস্তা ফাঁকা করে দাও রাস্তা ফাঁকা করে দাও বন্ধুরা চলে এসেছি রিলিজ পটে দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে ভাই রয়েছে ভাইয়ের সাথে পরিচয় করে দিই নামটা বল তোর আমার নাম বিষ্ণু রায় আমাদের এই যে ব্রাদার্স ফ্যামিলি রয়েছে সেই ব্রাদার্স ফ্যামিলি এখানে অনেকেই রয়েছে চলে এসেছি বিরাট ওজনের একটা সাপ নিয়ে আচ্ছা বিষ্ণু তুই আমাকে একটা কথা বল এই যে সাপটা উদ্ধার করলি এখনই সাপটার ওজন মোটামুটি কত এটা সামথিং সাড়ে চার থেকে পাঁচ বন্ধুরা আপনারা ক্যামেরা থেকে তো বুঝতে পারবেন না যে ওজন কতটা কিন্তু লিটারলি আমি ধরে আছি মাঝে মধ্যে যখন জিমে যাই মনে হচ্ছে পাঁচ কেজি ডাম্বেলের থেকে কোনো অংশে কম না এত বড় ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা লাস্ট কবে উদ্ধার করেছিস বল দেখি লাস্ট কারণ এটা তো তোমার শীতটা ছিল তো শীতের কারণে সেরকম মানে এরকম বলা চলে আমি গতবারও সেরকম পাইনি এইবার মানে এটাই আমার ফার্স্ট লাইফে যে এতটা স্পেক্টিক্যাল কোবরা এতটা বড় বা একদমই তাই একদমই তাই আমিও এত বড় ইন্ডিয়ান কোবরা ডাকটা কেমন বিরাট হুঙ্কার ছাড়ছিল বিরাট ছাড়ছিল এখনও ছাড়ছে কিন্তু বন্ধুরা আপনাদেরকে সবসময় বলি যে একটা ম্যাচিউর্ড সাপ সময় অনেক বেশি শান্ত হয় অনেক বেশি গম্ভীর হয় মানুষের ক্ষেত্রেও যেরকম টিনেজ হলে কি হয় বেশি ওড়ে বেশি ছটপট করে তাই না সাপও কিন্তু তেমনি যখন টিনেজ অবস্থায় থাকে যখন ওর কন্ট্রোল করার ক্ষমতা থাকে না এই কারণে সবসময় বলি দেখবেন আমার কথা হয়তো আপনাদের মনে পড়বে যে ছোট সাপ বেশি বিষ ঢেলে দেয় ছোট সাপের কামড়গুলো বেশি ভয়ঙ্কর কারণ কি ছোট সাপ কন্ট্রোল করতে পারে না বিষ কতটা ঢালতে হবে সেটা কন্ট্রোল করতে পারে না কিন্তু একটা ম্যাচিওর্ড সাপ এরকম বড় সাইজের একটা স্পেক্টাল কোবরা এ কিন্তু অকারণে বাইট করে না বাইট করে ভয় দেখানোর জন্য ম্যাক্সিমাম বাইট কিন্তু ড্রাই বাইট হয় সব বেশি আমাদের ভারতবর্ষে স্নেক বাইটের ঘটনা ঘটে এই ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা কিন্তু সব থেকে বেশি ড্রাই বাইট অর্থাৎ শুধুমাত্র কামরাবে বিষ ঢালবে না এক ফোঁটা বিষ ঢালবে না সেই রেকর্ডও কিন্তু এই স্পেকটিক্যাল কোবরার হাতেই রয়েছে ম্যাক্সিমাম ফিফটি পারসেন্ট বাইট ওর ড্রাই বাইট হয় মানে বিষ ঢালে না শুধুমাত্র ভয় দেখানোর জন্য সামনে প্রতিপক্ষ এ বুঝতে পারে না যে কোনটা ওর কে ওর ক্ষতি করছে কে ওর ভালো করছে স্বাভাবিক সাপের দীর্ঘমেয়াদী স্মৃতি নেই তো ভয় দেখানোর জন্যই জাস্ট হুডটাকে ফেলিয়ে বড় দেখিয়ে নিজেকে আকারে নিজের অনেক বেশি বড় দেখানোর চেষ্টা করে এবং বার করে দেয় ড্রাই বাইট করে বেশি চলুন সময় নষ্ট করবো না একে আমরা এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা একটা খোলা জঙ্গল আমাদের হিউজ একটা জঙ্গল এই জঙ্গলে আমাদের বেথঢহরি অভয়ারণ্যের এগুলো পার্ট এগুলো খোলা জঙ্গল সেই খোলা পরিবেশে ছেড়ে দিই একটা প্রাণকে আমরা বাঁচানোর চেষ্টা করি উহু কি কালার অসম্ভব সুন্দর কালার অসাধারণ একটা সুন্দর সাপ এত সুন্দর গোকর সাপ যেটাকে আপনারা गेहूंয়ান বলেন নাগ বলেন হয়তো রিসেন্ট খলোসো ট্যাগ করেছে গাটা দেখুন জাস্ট রথ পড়ছে কি রকম চকচক চকচক করছে ফোনাটা দেখুন ও হো হো সাপের রাজা আমি এমনি এমনি বলি না অনেকে বলবেন যে কোবরা সাপের রাজা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোবরা তো সেইভাবে নেই আমাদের দক্ষিণবঙ্গে কোবরা নেই কিন্তু সেই থেকে সাইজের থেকে দেখুন কোনো অংশে কম না এর সাইজটা দেখুন 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 জাস্ট জাস্ট পুরো জানি না ক্যামেরাতে এখন আসছে কিনা আসছে তো ও অসম্ভব সুন্দর বিউটিফুল বিউটিফুল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নাগরাজ সত্যিকারের নাগরাজ আজকে আপনারা দেখতে পেলেন মারাত্মক সুন্দর একটা দুধে খরিশ বা দুধে গোখরো সেই সাপটাকে আমরা উদ্ধার করলাম এবং এখন সময় সাপটাকে রিলিজ করে দেওয়ার আবারও বলছি আবারও বলছি আজকেও আনন্দবাজার পেপারে আমরা দেখলাম একটা স্নেক বাইটের পেশেন্ট চাষ করতে গিয়ে মাঠে কামড় খেয়ে গেছেন হসপিটালে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে ঘণ্টা তিনেক সময় লেগে গেছে বেচারা বৃদ্ধ মারা গেছেন তাই বন্ধুরা সাপে কামড়ালো তো প্লিজ আপনারা দয়া করে সময় নষ্ট করবেন না সময়টা ভীষণ একটা ভাইটাল ফ্যাক্টর তিন ঘন্টার জায়গায় উনি যদি আধ ঘন্টার মধ্যে যদি হসপিটালে পৌঁছাতে পারতেন কোনোভাবে তাহলে উনি আজকে পৃথিবীতে থাকতেন উনি মারা যেতেন না আবারও সতর্ক করছি স্নেক বাইট মানে মৃত্যু নয় শুধু সময়টার দিকে খেয়াল রাখবেন ওঝাগুনির চক্করে পড়ে সময়টাকে নষ্ট করবেন না বন্য প্রাণকে বাঁচান নিজেদেরকেও বাঁচান তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ बंदे मात राम